চব্বিশ ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে আর নতুন করে শনাক্ত 58 জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 30 জনে আর মোট শনাক্ত 482 জন। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলছেন, এখনও মানুষ যেভাবে রাস্তাঘাটে ভিড় করছেন তাতে দেশে করোনা পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। আশিকুর রহমান চৌধুরীর রিপোর্ট। যে গত 24 ঘন্টায় 954টি পরীক্ষার পর আমরা 58 জনের মধ্যে আরো নতুন 58 জনের মধ্যে সংক্রমণ পেয়েছি এবং অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের কাছ থেকে আমরা আরো 3 জনকে হারিয়েছি এবং আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি। অর্থাৎ শনিবারের ব্রিফিং এ স্পষ্ট হলো যে গতদিনের তুলনায় 24 ঘন্টার হিসাবে করোনা শনাক্ত এবং মৃত্যু দুটি কমেছে। আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে বৃহস্পতিবার করোনায় মারা গিয়েছিলেন 1 জন, শুক্রবার মারা যান 6 জন এবং শনিবারের হিসাব অনুযায়ী 3 জন মারা যান। এবার করোনা শনাক্তের হিসাবটি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে বৃহস্পতিবার করোনা শনাক্ত হয়েছিল 112 জনের, শুক্রবার হয়েছিল 94 জনের এবং শনিবার 58 জনের করোনা শনাক্ত হয়েছে। সব মিলিয়ে যদি আমরা একটা হিসাব করি তাহলে দেখতে পাবো যে এখন পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে 482 জনের এবং এক্ষেত্রে বাংলাদেশে করোনায় মৃত্যু হয়েছে এখন পর্যন্ত মোট 30 জনের। এখানে একটা বিষয় একটু স্পষ্ট করে নেওয়া দরকার যে 24 ঘন্টার হিসেবে ল্যাব পরীক্ষা কিন্তু কমেছে এবং সেই কমাটা 19% হারে, 2 দিনে করোনা শনাক্ত কমেছে 38% হারে। এবার আসা যাক বয়স প্রসঙ্গে, কোন বয়সের মানুষ করোনায় বেশি শনাক্ত হচ্ছেন সেই প্রসঙ্গটি যদি আমরা উল্লেখ করি তাহলে দেখতে পাবো যে 24 ঘন্টার হিসাবে 31 থেকে 40, এই বয়সে 17 জন করোনা শনাক্ত হয়েছেন এবং 41 থেকে 50, এই বয়সে 15 জন করোনা শনাক্ত হয়েছেন। এবার করোনায় নারী পুরুষের অনুপাত প্রসঙ্গে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে 24 ঘন্টার হিসাবে পুরুষ করোনা শনাক্ত হয়েছেন 48 জন, অন্যদিকে নারী করোনা শনাক্ত হয়েছেন 10 জন। এবার আমরা যদি কোন এলাকায় বেশি করোনার রোগী পাওয়া যাচ্ছে, করোনা শনাক্ত বেশি হচ্ছে সেই প্রসঙ্গে যদি যাই তাহলে দেখতে পাবো যে ঢাকা শহরে সবচেয়ে বেশি করোনা রোগী পাওয়া যাচ্ছে এবং 24 ঘন্টার হিসাবে 14 জন করোনা রোগী পাওয়া গেছে এই ঢাকা শহরে এবং নারায়ণগঞ্জে পাওয়া গেছে 8 জন। সব মিলিয়ে 482 যে করোনা শনাক্ত হয়েছে তাদের মধ্যে 52% ঢাকা শহরের। এখন পর্যন্ত করোনায় অনেকেই কিন্তু সুস্থ হচ্ছেন, 24 ঘন্টার হিসাবে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে 3 জন সুস্থ হয়েছেন আর এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 36 জন। সব মিলিয়ে আগামী দিনে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না, তবে আগামী দিনের পরিস্থিতির অনেক কিছুই নির্ভর করছে মানুষের আচরণের উপর। লোকজন এখনো ঘোরাফেরা করছে, অলিগলিতে বেশি করে ঘোরাফেরা করছে এবং সকালের বাজারে আমরা দেখি লোকজনের উপস্থিতি অনেক বেশি হচ্ছে এবং তাতে আমরা মনে করি সংক্রামকের হার আরো বেড়ে যাবে। আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।